হ্যালো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, তাই দেখছো যেটা আমার লক্ষ্য চলছে। স্বাগত জানি। আমি ভিডিও খুব একটা ছাড়তে পারি না সংসারের কাজের জন্য, যখন পারি না তুমি ছাড়িয়ে তোমরা দেখো না, এই জন্য দেখো যে কাজ করতে করতে আজকে যেহেতু রবিবার, আজকে প্রচুর কাজ, অন্যান্য দিনের থেকে আজকে বেশি কাজ, তার জন্য আজকে তেমন কোনোই রান্না করতে পারিনি। কুমড়ো ভেজেছি, শাক ভেজেছি আর মাংস করেছি, তা অবশ্য মুরগির মাংস আর ওই স্যালাড আছে। এই হচ্ছে খাওয়া দাওয়া, মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। এবারে এই যে আমি নেব, বড় মেয়েকে খাইয়ে দিতে হবে একটু, একটা ছোটো মেয়ে, বড় মেয়েকে খাইয়ে দিতে হবে। তারপর আমার বর ভিডিও করছে, আমি খাবো। এই আর তোমরা একটু প্লিজ পাশে দেখো, একটু সাপোর্ট করো, ঠিক আছে? ঠিক আছে, এটা স্যালাড, লঙ্কা আছে, লেবু আর শসা, বিট গাজর আমার অতটা সহিত নেই। এটা হচ্ছে কুমড়ো ভাজা, আমার শাক ভাজা, কলমি শাকের ভাজা, আর এটা হচ্ছে মুরগির মাংস। এটা একটা ঝামেলা, কেমন হয়েছে, কেমন হচ্ছে রান্না? আজকে ওদের চুলগুলো কেটেছি, বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবে কেমন হয়েছে। আমি নিজেই কাটি প্রতিবারই, শ্যাম্পু করেছে যেহেতু দুই জনে, অনেক বড় বড় হয়ে গেছিলো, প্রতি দুর্গা পূজায় আমি চুল কেটে দিই ওদের, আমিও কাটবো তবে কালকে, আজকে রবিবার, মেয়ের জন্মবারটা, তাই আজকে আর কাটা হলো না, কালকে কাটবো, বেশি কাটবো না, সব চুল উঠে উঠে তো নেই। সন্ধ্যেবেলা ফেসবুকে আসবো, লাইভে বলো, সন্ধ্যেবেলা ফেসবুকে আসবো লাইভে, তোমরা থেকো পাশে, ঠিক আছে? কটার সময় আসবে? এমনি তো কেউ দেখে না। না না দেখে না, দেখে সেবারে অনেকেই দেখছে, ঠিক আছে? ওই সাতটা নাগাদ আসবে, পছন্দ করে তোমাকে সব, ওই মোটামুটি ঠিক আছে, এই হলেই হবে। হ্যাঁ, খুব বেশি চাই, বেশি কিছু চাই না তো, বেশ সবসময় বেশি কিছু পাওয়া যায় না, ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে গুড আফটারনুন, সবাই খেয়ে দিয়ে সুস্থ আপনার জন্য আমরা খাওয়াবো, ঠিক আছে?